আসসালামু আলাইকুম অল ভিওয়ার্স আবার একটি ভাইরাল ভিডিও নিয়ে চলে আসলাম গিনেশ বুকে রেকর্ড করেছে এবার দুইটি বেলুনের মাঝখানে হেঁটে যে গিনেশ বুকের রেকর্ড এই বেলুনের দুই বেলুনের মাঝখানে হেঁটে একুশ হাজার ফুট উচ্চতায় উঠে দুটি বেলুনের মাঝখানে হেঁটে যে ভাইরাল হলো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এই সে ভিডিওটি দেখুন দুইটি বেলুনের উড়ন্ত দুইটি বেলুনের মাঝখানে একটি বিমের উপর দিয়ে হেঁটে যাচ্ছে সেই গিনেস বুকে যে রেকর্ড করলো একুশ হাজার ফুট স্কোয়ার উপর থেকে তো চলুন বন্ধুরা আমরা একটু জেনে আসি মূল ভিডিওটি বিশ্ব রেকর্ড সৃষ্টির জন্য তো মানুষ কত কিছু করে তবে বিশ্ব রেকর্ডের নাম উঠানোর জন্য জীবন বাজি রেখে এক ব্যক্তি যা করেছেন তা অনেকের কাছে ভয়ঙ্কর মনে হতে পারে সম্প্রতি গিনেস বিশ্ব রেকর্ড করতে এই দুঃসাহসিক কর্মকারী ভিডিও শেয়ার করে ভাইরাল করেছে ভিডিওটিতে দেখা গেছে মাটি থেকে একুশ হাজার ফুট উঁচুতে আর সেই সরু মাঝখানে হেঁটে যাচ্ছে হাওয়ার্ড মাইক ওয়ার্ড হাওয়ার নামে এক ব্যক্তি এই সেই ব্যক্তি যে দেখুন দুইটি বেলুনের মাঝখানে হেঁটে যাচ্ছে দুইটি হট বেলুনের মাঝখানে একটি ভীমের মাঝখানে হেঁটে যাচ্ছে এবং সেই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং দেখুন সেই ভিডিওটি যা গিনেস রেকর্ড এটা ভিডিওটি ভাইরাল করেছে এবং ভাইরাল করার সাথে সাথে এর তাদের ওয়েব দেওয়ার সাথে সাথে এটা ভাইরাল হয়েছে এবং সে বিশ্বের তোলপাড় সৃষ্টি করে দিয়েছে এই সেই ভিডিওটি দেখুন এই সেই বিমের উপর দিয়ে হেঁটে যাচ্ছে এবং কি কিছুতে যাওয়ার পর সে চোখ বেঁধে হাঁটে সেটা তার দৃশ্য দেখা যাচ্ছে দেখুন সেই ওই দেখুন সে চোখ হাঁটতেছে দুইটা হট বেলুনের মাঝখানে একটি বিম আছে সেই বিলে নিয়ে এসে হাঁটতেছে এবং এটা ভিডিও করে সে ভাইরাল হয়েছে এবং এটা গিনেস বুকের রেকর্ড সৃষ্টি হয়েছে দেখ বন্ধুরা এই সেই ভিডিওটিতে চলুন একটু আমরা সংবাদটা পড়ে আসি সম্পত্তি গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষ এক দুঃসাহসিক কর্মকাণ্ডের ভিডিওটি শেয়ার করেছে ভিডিওটি দেখা গেছে মাটি থেকে একুশ হাজার চুতে দুটি হট বেলুন এয়ার বেলুন বেলুন দুটির মাঝে রয়েছে একটা সরু বিম আর সেই সরু বিমের মাঝে দিয়ে হেঁটে যাচ্ছে হওয়ার্ড মাইক হওয়ার্ড নামে এক ব্যক্তি লম্বা বিমের মাঝে গিয়ে তিনি চোখ বেঁধে ফেলেন তারপর চোখ বেঁধে গা পাড়ি দেন বাকি পত্রকো দুই হাজার চার সালে ধারণ করা এই ভিডিও সম্প্রতি গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষ ভেরিফাইড ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে লোমর্ষকের ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে অল্প সময়ের মধ্যে ভিডিওটি দেখা হয়েছে আশি হাজারেরও বেশি বার নানা ধরনের মন্তব্য ভরে উঠেছে কমেন্ট বক্সে সে কেউ কেউ মাইকে সাহসের প্রশংসা করছেন আবার অনেকে এই ধরনের বিপজ্জনক কাজের জন্য বিপজ্জনক কাজের জন্য সমালোচনা করছে তে বন্ধুরা এই সেই ভিডিওটি আপনারা দেখছেন সেই ভিডিওটি আপনাদেরকে আমি আবার একটু দেখাই যে দেখুন এই সেই ভিডিওটি দেখুন এই সেই ভিডিওটি যে কিভাবে সে বেলুনে চলে যাচ্ছে দেখেন সে বেলুনের দুইটা বেলুনে হট এয়ার বেলুনের মাঝখানে একটি বিম আছে সেই বিমের উপর দিয়ে উনি হেঁটে যাচ্ছে এবং এটা গিনেস বুকে রেকর্ড হয়েছে তো বন্ধু সেই ভিডিওটি এই ভিডিওর সময়টা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ